বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের আমরা একটি সম্পদ নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদের সম্পদটাকে আমরা দেখে নিই যে একটি আয়তের কর্ণ ই এবং একটি বাহু এ দেয়া আছে। তো আয়তটি আঁকতে হবে কর্ণ এ, কর্ণ ই এবং একটি বাহু ই দেওয়া আছে, আমাদের আয়ত আঁকতে হবে। তো আয়ত সম্পর্কে আমরা একটু ধারণা নিই। আয়তটা কেমন হলো, যে এই বাহু এবং এই বাহু পরস্পর সমান হবে, আর এই বাহু আর এই বাহু সমান হবে। ওকে, আর কর্ণ এই প্রান্ত থেকে এই প্রান্তকে এটা কিন্তু কর্ণ বলে, অনুরূপভাবে এই প্রান্ত থেকে এই প্রান্তকেও কর্ণ বলে। তো আমাদের এটার দরকার নেই, আমরা জাস্ট একটা কর্ণ এখান থেকে দেখাই। ওকে, এটা কর্ণ দেখালাম, তার মানে এখানে আমি বোঝার জন্য একটু লিখে রাখি যে এটা কিন্তু এ। ওকে, কারণ এই বিপরীত বাহু কিন্তু সমান হয় আয়াতের, আর এটা আমরা যদি হয় ধরি বি, এটা ধরি বি, যেহেতু আমাদের একটা বাহু দেওয়া আছে। এখন আমাদের কি দেওয়া আছে, আমরা শুধু এটা একটু এখানে বিবেচনা করে নিই, আমাদের কিন্তু এটা দেওয়া আছে। ওকে, এটা দেওয়া আছে আর এই কর্ণটা দেওয়া আছে, কিন্তু আমাদের আয়তটা আঁকতে হবে। তাহলে কীভাবে আমরা আঁকবো দেখো, এখান থেকে শুরু করি, ধাপ এক। ওকে, ধাপ এক। আরেকটা কথা, আমি কিন্তু এটা সিমুলেশন সফটওয়্যারের সাহায্যে দেখিয়েছি, তোমাদের সমস্যা থাকলে বলবা, আমরা আবার কাটা কম্পাসের সাহায্যে দেখানোর চেষ্টা করব। সিমুলেশন সফটওয়্যারে যদি কোনো সমস্যা হয় তোমাদের বুঝতে, তোমরা অবশ্যই কমেন্ট করবে। যে কোনো রশ্মি এই থেকে এ বি সমান এ কেটে নেই, যে কোনো রশ্মি এই থেকে, আমরা একটা রশ্মি নেবো এই। ওকে, যে কোনো একটা এই থেকে এ বি সমান এ সমান করে কেটে নেব। এখানে আমাদের এ কয় সেন্টিমিটার আছে আমি দেখিনি, 7 সেন্টিমিটার, এবং ই আছে 8 সেন্টিমিটার। ওকে, এটা আমাদের দেওয়া আছে। তার ধাপের একে আমরা ছবিটাকে নিই, প্রথমে আমরা কী করব, এখান থেকে একটা রেখা নেব। ওকে, একটা রেখা নিব, যে রেখাটা কত হবে, রেখাটা হবে আমরা এখান থেকে নিই। ওকে, একটা রেখা নিলাম, এই রেখাটার আমরা এটার নাম দিলাম যে এ। ওকে, এটার নাম দিব আমরা এ, আর এটার নাম দিব আমরা ই। এই রেখাটার নাম দিলাম এ ই। ওকে, আর আমরা কি করব, এখানে 7 সেন্টিমিটার একটা অংশ কেটে নিব। তাহলে আমাদের কিন্তু এই কাটা দিয়ে ফলো করো, আমাদের পেন্সিল দিয়ে ফলো করো, এখানে কিন্তু আমি এটা এই বিন্দুতে বসাবো, আর এখান থেকে 7 সেন্টিমিটার, এটা কিন্তু আমাদের 7 সেন্টিমিটার, তাই এখান থেকে আমি 7 সেন্টিমিটার রেখাটা কেটে নেব। একটু কালারটা পরিবর্তন করে নিই যাতে তোমরা বুঝতে পারো। তো এখান থেকে আমি দাগ শুরু করব, এই পয়েন্ট থেকে দাগ শুরু করে আমি এই 7 সেন্টিমিটার পর্যন্ত আসবো। ওকে, আমার 7 সেন্টিমিটার নেওয়া শেষ, এবং এটা আমি কার সমান করে কাটলাম, এটা আমি যে আমাদের এ ছিল সেই এ সমান করে কাটলাম, তাই আমি এখানে এ নাম দিব। ওকে, এরপর আমরা কী করতে হবে দেখে নিই, আমরা আমাদের লেখা অনুযায়ী যে এ বিন্দুতে এ এফ সমান, এ এফ লম্ব এ বি একই। তো এই লম্বটা কীভাবে আমরা আঁকবো এটা আমরা এখান থেকে দেখতে পারি, যে লম্ব আঁকার জন্য আমরা আমাদের কাটা কম্পাস নেওয়ার পরে কাটা কম্পাসের ঠিক কাঁটাটা কিন্তু এই প্রান্তে বসাবো। ওকে, এই প্রান্তে বসিয়ে আমরা এখানে আমাদের একটি নির্দিষ্ট চাপ নিব। ওকে, আমরা এখান থেকে একটা চাপ নিব, আনুমানিক একটা চাপ। ওকে, কতটুকু নেওয়া লাগে জানি না, আমি একটু বেশি নিয়ে রাখলাম, এই প্রান্তে একটা চাপ নিব। আমি কীভাবে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। ওকে, এভাবে কিন্তু তোমরা নিবে। ওকে, এভাবে চাপ নিবে। নেওয়ার পরে আমরা কী করব, এই কাঁটাটা সরিয়ে জাস্ট আমরা কী করব, এই বিন্দুতে বসাবো। কিন্তু বসানোর পর আমরা আমাদের যে কাটা কম্পাসটা বসানোর পরে আমরা এখানে আরেকটি চাপ নিব, সেম আমি যেভাবে নিচ্ছি। ওকে, আমি কিন্তু বারবার দেখাচ্ছি, এভাবে আর একটা চাপ নিব। তো এখানে চাপটা নেওয়ার পরে আমরা কী করব, এখান থেকে কাটা কম্পাসটা উঠিয়ে আমরা এই প্রান্তে বসাবো। এখানে আমাদের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা আমি, ওকে, আমাদের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা আমি বসাবো। বসানোর পর এখানে কিন্তু আমি আরেকটি চাপ নিব। ওকে, এবং এখানে আমি এই পয়েন্ট থেকে এইখানে আরেকটি আমি চাপ নিব, এখানে আমি আরেকটা চাপ নিব, আর এই কাঁটাটা উঠিয়ে এখানে এই বিন্দুতে আমরা বসাবো। বসানোর পরে সিমলি আমি এই প্রান্ততে আরেকটা চাপ নিব। ওকে, এখানে আমি আরেকটা চাপ নিব। আশা করি বুঝতে পেরেছো কীভাবে নিয়েছি। ওকে, এরপরে আমি রুলার নিব, রুলার নেওয়ার পরে রুলারের প্রান্তটা, এই যে পয়েন্টটা আমাদের, এই যে পয়েন্টটা আমি পেন্সিল দেখতে পাচ্ছি, এই পয়েন্টটা
এই পয়েন্টটা আমার কিন্তু মিলাতে হবে। এই পয়েন্টটা আমি এখান থেকে রুলারের সাহায্যে একটি রেখা নিব, যে রেখাটা আমাদের লম্ব হবে। ওকে, এখানে ঠিক 90 ডিগ্রি হবে এটা আমাদের, আমরা এই রেখাটা নিব। ওকে, আমাদের কিন্তু রেখাটা নিয়ে আসে, এটা আমাদের লম্ব, আমরা লম্ব নিলাম। এখন দেখে নিই আমাদের এখানে কী লেখা আছে, যে এই লম্বটার নাম কি, এফ, কার উপর, এ বির উপর। ওকে, তাহলে আমরা এটার নাম দিব এফ। ওকে, এটা নাম দিব আমরা এফ, এ এফ। ওকে, আর এটা কার উপর আছে, এখানে যেহেতু এ সমান করে আমরা বি কেটে নিয়েছিলাম, বি নামটা কিন্তু দেই নাই। ওকে, এখন দিলাম, এই যেহেতু এ সমান করে এতটুকু আমরা কেটে নিয়েছিলাম না, ওকে, এটা কিন্তু এ বি, এ বির উপর লম্বকে এ এফ, যেটা এই এ বিটা কার সমান, এ এর সমান। এখন আমাদের আরেকটা কাজ, আমাদের কিন্তু একটা কর্ণ আছে। ওকে, তাহলে এই কর্ণের মাপটা আমাদের 8 সেন্টিমিটার, তাহলে আমরা একটা এখান থেকে আমাদের পেন্সিলটা নিয়ে নিই, যেহেতু আমাদের কর্ণটা দেখাতে হবে। এখানে আমরা শুধু এখান থেকে মাপটা দেখবো, আসলে আমাদের কাটা কম্পাসটা, যে 8 সেন্টিমিটার আমরা মাপটা নিয়ে নিই, কারণ নাহলে আমাদের ভুল হতে পারে। ওকে, কাটা কম্পাসটা কিন্তু এই 0 পয়েন্টে আমাদের বসাতে হবে, 0 পয়েন্টে বসিয়ে আমাদের এই মাপটা নিতে হবে, যে এটা কত দূরে আমাদের নিতে হবে দেখি। আমরা 8 সেন্টিমিটার নিব, অনেক বড় বাবা। ওকে, এখানে 8 সেন্টিমিটার কিন্তু আমি নিলাম। এখন 8 সেন্টিমিটার নেওয়ার পর আমরা কী করব, আমাদের এটার দরকার নেই, এটা সরিয়ে নিয়ে আমাদের মাপ নেওয়া শেষ। আমরা এখন এটা কিন্তু বসাবো আমাদের এই বি বিন্দুতে বসাবো। ওকে, এই বি বিন্দুতে বসাবো, আমরা কিন্তু ই এর মাপ নিলাম, মনে থাকে জানো, যেহেতু আমরা এখানে এই রেখার উপরে আমরা একটা দাগ নিব, এই রেখার উপরে। ওকে, এখানে আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই যাতে বুঝতে পারি, এখানে আমরা একটা রেখা নিব, এই একটা বিটা সামিল কার সমান করে, এর সমান করে। ওকে, এটা কিন্তু আমরা নিলাম, কীভাবে নিচ্ছি আমি কিন্তু দেখাচ্ছি। ওকে, এইটুকু আমরা নিব, এরপরে আমাদের এখন কম্পাস দরকার নেই। তো এটু নেওয়ার পরে এই যে আমাদের বিন্দুটা, ওকে, এই বিন্দুটার আমরা নাম দিব কি, এই বিন্দুটা আমরা একটা নাম দিই, এটার নাম দিলাম আমি ডি। না, আমাদের এই বিন্দু অনুযায়ী আমরা নাম দিব, এখানে বিবিন্দু হতে ইয়ের সমান এ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপে কি। ওকে, বিবিন্দু হতে ইয়ের সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত এ এফ এর উপর একটি বৃত্ত চাপা কি, এবং যা এ এফকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা কিন্তু এখানে তাই করেছি, এই বিবিন্দুতে বসিয়ে আমরা এই এ এফ এর উপর, এ এফ এর উপর একটি বৃত্তচাপ নিয়েছিলাম, যেটা এখানে ডি বিন্দুতে ছেদ করেছে। ওকে, এখন কি করব, আমরা লেখা অনুযায়ী কিন্তু করব। এখানে ওকে, এরপর আমরা এখানে কী করব, বি ও ডিকে কেন্দ্র করে যথাক্রমে এ ডি ও এ সমান ব্যাসার্ধ নিয়ে কোন ডি এ বি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপাকি, এরা পরস্পর সি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এটা এখান থেকে দেখতে পাই যে আমরা কীভাবে নেব, আমাদের এখানে এই কম্পাস, আমাদের যে মাপের কম্পাস এখন আছে সেই মাপটা কিন্তু আমরা এখনও ঠিক আছে। ওকে, এই মাপটাই আমরা এখান থেকে একটু দেখে নেই যে এখানে আমাদের দূরত্বটা কত। ওকে, আমাদের দূরত্বটা আমরা একটু দেখে নিই, এই দূরত্বটা আমাদের কত আছে, এই দূরত্বটা, এই দূরত্বটা সমান করেই কিন্তু আমরা এখানে বসানোর পরে, এই যে আমাদের ডি বিন্দু, এখানে বসানোর পরে, ওকে, আমাদের ঠিক পয়েন্ট করে কিন্তু বসাতে হবে। এখানে বসানোর পরে আমরা এখানে একটা চাপ নিব, আমি দেখতে পা, এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমি একটা চাপ নিলাম। ওকে, একটু বড় নিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, এই নিচে এতখানি দরকার নাই আমার, কিন্তু তাও আমি এখানে নিলাম। এরপরে আমি কী করব, এইখানে আমার এই মাপটা কিন্তু এখন দেখতে হবে যে এই মাপটা কত। তাহলে আমি এখান থেকে যে এডি এর মাপটা কত, এডি এর মাপটা আমার এখন খুবই দরকার, এখান থেকে এই যে এডি এর মাপ, ওকে, এডি এর মাপটা আমি নিলাম। এখন এডি এর মাপ নেওয়ার পরে আমি এখান থেকে কম্পাসটা এই বি বিন্দুতে বসাবো। ওকে, এই বি বিন্দুতে কম্পাসটা বসালাম, বসানোর পরে কী করব, এখানে জাস্ট আমি একটা চাপ নিব। ওকে, এভাবে জাস্ট একটা চাপ নিব,
এটা কার সমান করে নিলাম, এই যে চাপটা আমি নিচ্ছি, ওকে, এখানে দেখা যাচ্ছে কিন্তু এই যে চাপটা, এই চাপটা আমি কার সমান করে নিলাম, এডি এর সমান করে। এডি কোথায় আছে? এখানে কিন্তু এডি আছে, ওকে, এই যে এডি, এ থেকে এডি এর সমান করে। এখন আমার এর রুলার নিতে হবে এবং রুলারের সাহায্যে এই পয়েন্টটা, আমাদের এই পয়েন্টটা দরকার, এই পয়েন্টের দূরত্বটা আসলে কত, এটা আমরা যোগ করে দেব, ওকে, এটা আমরা যোগ করে দেব। তাহলে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই যাতে বুঝতে আমাদের সুবিধা হয়, ওকে, এই পয়েন্টটা আমরা যোগ করে দিব, ওকে। এরপর আবার আমাদের আরেকটু কাজ, এবার আমাদের যে কাজ সেটা হলো এই পয়েন্টটা আমাদের যোগ করতে হবে, বি এবং, ওকে, আমাদের এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, ওকে, আমরা এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যোগ করে দিই, যোগ করে দিলাম। তাহলে এখন আমরা এই যে দুইটা, এখানে ডি থেকে যে আমরা বৃত্তচাপটা নিয়েছিলাম এ সমান করে, ওকে, এই বৃত্তচাপটা আমরা নিয়েছিলাম এইটুকু, কার সমান করে, এই এ বি এর সমান করে, এটা পরস্পর, আর এই যে বি এখানে এডি এর সমান করে, আমরা যে এই বি নিলাম এটা পরস্পর ধরি সি বিন্দুতে ছেদ করে, এটা সি বিন্দু, তাহলে আমাদের এ বি সি ডি এটাই কিন্তু উদ্দিষ্ট আয়ত। এখন আমি বলি এখানে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই মাপটুকু, ওকে, এই মাপটু সমান করে কিন্তু আমি এই মাপটু নিয়েছিলাম কম্পাসে, ভিডিওটা পিছনে টেনে তোমরা দেখতে পারো, আর এই যে মাপটু, এই মাপটু সমান করেই কিন্তু আমি এই মাপটু নিয়েছিলাম, ওকে, এই মাপটু নিয়েছিলাম, তার মানে আমি যে কথা বলেছিলাম এটাও কিন্তু এ এর সমান আছে, ওকে, এইটু এইটু বিপরীত বাহু সমান হয় আয়তের, আর এইটু যদি আমরা মনে মনে বি ধরি, কারণ এটুর মাপ তো আমাদের দেওয়া ছিল না, ওকে, তাহলে এটাও কিন্তু আমাদের সমান আছে, এই বাহু এই বাহু সমান আছে, আয়তের শর্ত কিন্তু আমাদের মানে। আর এই যে কর্ণটা এই থেকে এই পর্যন্ত, এটা আমি ডেকে দেখাই, তো এই থেকে এই পর্যন্ত, ওকে, এই যে রেখাটুকু, এই রেখাটুকু কিন্তু 8 সেন্টিমিটার আছে, এখানে কিন্তু 8 সেন্টিমিটার, ওকে, 8 সেন্টিমিটার। তাহলে আমরা দেখতে পারি যে কর্ণ কিন্তু কর্ণের জায়গায় বসছে, আর এখানে এই যে এ, এটা নিয়েছিলাম কত আমরা, 7 সেন্টিমিটার। আমি কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, চেষ্টা করো বোঝার, এই 7 সেন্টিমিটার, এটাও কিন্তু এই এ সমান আমাদের এখানে 7 সেন্টিমিটার আছে, আর এই বাহুর মাপ তো আমাদের দেওয়া নেই। তাহলে আমাদের যে একটা বাহু দেওয়া ছিল সেই বাহু কিন্তু ঠিকই বাহুর পজিশনে আছে, যে কোনো আয়তের যেহেতু 4টা বাহু, 2টা বিপরীত বাহু তো সমান, তাহলে এই বাহুতে কিন্তু বাহু আছে, আর এই কর্ণ কিন্তু কর্ণের পজিশনে, আমরা এই পজিশন নিলাম আমরা যেভাবে এঁকেছি, তো এখান থেকে কিন্তু আমরা লেখাটা এখানে যেভাবে আছে এরকম লিখতে পারি। লাস্টে এখানে সিডি ও বিসি যোগ করি, একতরা আছে, তাহলে এ বি সি ডি, এখানে আমাদের চিত্রে যা আছে যে এ বি সি ডি উদ্দিষ্ট আয়ত, ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। কারো প্রবলেম থাকলে সবাই, মানে যার যার প্রবলেম কমেন্ট করবে, আমি আবার বোঝানোর চেষ্টা করবো কোন পয়েন্টের সমস্যা তোমাদের জন্য ভিডিওগুলো করা। তোমরা যদি সবাই একটু বুঝতে পারো, তোমরা যদি এটা ধারণা পাও, তাহলে আমার ভিডিও করা সার্থক। সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের এখানেই শেষ করছি, আল্লাহ হাফিজ।